মৃত ব্যক্তির, মানে আজকে আমার বাড়িতে কেউ মারা গেছে আর গ্রামবাসী সবাই মিলে একটা অনুষ্ঠান করছে, যারা দেখতে আসছে এ বিষয়ে জিনিসটা এমনভাবে সমাজে প্রচলিত হতে শুরু করেছে। বাংলাদেশের শেখ প্রফেসর ডক্টর আশাদুল্লাহ গালিব স্যারের যে ফতোয়া বোর্ড আর তাহারিক, আর তাহারিকে তারা ফতোয়া দিয়েছে এটা করা যাবে না, এটাও বিদাত, কারণ এটা আজকে শরীয়ত মনে করছে না, 20 বছর পর এটাকে শরীয়ত মনে করবে। তারা করছে 40 দিন, আহলে সুন্নি করছে প্রথম দিন। কথা বুঝতে পারছেন? তুমি মানুষ মরা বাড়িতে মরা দেখতে এসছো, খাবার তোমার কিসের ভাই? আহ, আল্লাহ নবীর তিনি বলছেন মৃত বাড়িতে পরপর 3 দিন খাবার দাও। কয়দিন? মানে কেউ যদি মারা যায়, বাড়ির লোক মারা যায়, প্রতিবেশী সে বাড়ির মানুষকে রান্না করতে দেবে না, 3 দিন খাবার কমপক্ষে দিয়ে আসবে। কয়দিন? 3 দিন। অথচ আজকে আমার বাপ মারা গেছে, আমার কাছে এসে বলছে ভাই 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 500 টাকা দিয়ে চাল দিয়ে আসতে হবে, বাপ মারা গেছে আমার, খানার জন্য চাল দিতে হবে আমাকে। এটা হচ্ছে নোংরামি। এটা কি নোংরামি? যা দরকার হোটেলে খেয়ে গা, নচে আসতে হবে না তোর মাটি দিতে, তুই পেট নিয়ে আসছিস নাকি? হ্যাঁ, এটাকে বন্ধ করতো। এটা আজকে বিদাত হচ্ছে না, বিদাত এইভাবে সূচনা হয়েছিল। যত বিদাত দেখছেন এইভাবে সূচনা হয়েছিল। আজ থেকে 20 বছর আগে দেখেছেন যে কোনো বেরলবি বা এই সুন্নিরা রাস্তাতে বড় বড় 10, 20, 50, 100 গাড়ি নিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করতে দেখেছিলেন? দেখেননি? এখন দেখছেন না? এটা কি আস্তে আস্তে বাড়ছে না? বাড়ছে। আমাদের প্রজন্ম হয়তো মরা বাড়িতে খানা দেওয়া এটা এখন কি, এখন এটা মনে হচ্ছে নতুন নতুন নতুন, 20-30 বছর পর মনে করবে এটা আয় করতে হবে, নাহলে গোনা হবে। এটা বন্ধ করতে হবে। যার প্রয়োজন হোটেলে গিয়ে খেয়ে আয়, বাড়ি থেকে নিয়ে আয়, তোকে আসতে হবে না, দরকার নেই, তোর মতো যে প্যাট হাতে করে নিয়ে চলে এসছে দরকার নেই। শুক্রিয়া। আসসালামু আলাইকুম। বিরাজ সম্পর্কে বিস্তারিত বলবে এবং ইহা কত প্রতি যুক্তিযুক্ত?